আসসালামু আলাইকুম। এখানে যে সিঁড়িটা আপনারা দেখতে পাচ্ছেন, এই সিঁড়িগুলোতে মারাত্মক লেভেলের কিছু ভুল আছে। শুধু এই সিঁড়িতে না, এখানে এই বিল্ডিং এর নিচ থেকে যে সিঁড়িগুলো উঠছে প্রত্যেকটা সিঁড়িতে কিন্তু ভুল আছে। তো আমি এই সিঁড়িতে যে ভুলগুলো আছে সেই সমস্ত ভুলগুলো কিন্তু আজকে আপনাদের মাঝে শেয়ার করব, যাতে আপনারা খুব সহজে একটি সিঁড়ির প্রত্যেকটা মাপজোকগুলো খুব ভালোভাবে বুঝতে পারেন, মুখ জানতে পারেন, আর কোন কোন ভুলগুলো এই সিঁড়িতে হলো সেগুলো কিন্তু আপনারা জানতে পারবেন। পরবর্তীতে আপনারা যখন সিঁড়িটা করবেন তখন এই ধরনের ভুলের হাত থেকে রক্ষা পাবেন। আজকের এই ভিডিওটা যদি আপনারা দেখে থাকেন তাহলে পরবর্তীতে আপনারা সিঁড়ি করার সময় এই ধরনের ভুলগুলো কখনো করবেন না। আর এখানে যে ভুলগুলো হলো, এই ভুলগুলোর কারণে কিন্তু এই সিঁড়িটা অনেকটাই কিন্তু দুর্বল হয়ে পড়ছে, আর দুর্বল হওয়ার কারণে কিন্তু এই সিঁড়িতে ভবিষ্যতে সমস্যা আসতে পারে। আর সমস্যাকেই এই সিঁড়িটা যদি আপনি যদি সঠিক হতো, যদি 50 বছর যেত, এখন এই সিঁড়িটা যেভাবে আছে এইভাবে থাকার কারণে এই সিঁড়িটা আপনি 30 বছর লাস্টিং করবে। তাহলে বুঝতে পারছেন কোথায় 50 বছর আর কোথায় 30 বছর। সো এই সিঁড়ি করার আগে আপনারা এই ভুলগুলো যাতে না করেন সেই ক্ষেত্রে এই ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখবেন। তো চলুন আর বেশি কথা না বাড়িয়ে আমরা এই সিঁড়িতে কী কী ভুল আছে সেই ভুলগুলো তুলে ধরি, এবং আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এটা অনুরোধ রইল। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দেবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন। এসব আর কথা না বাড়ে আমরা মূল ভিডিও শুরু করি। ভুলগুলো দেখেন, এখানে কিন্তু প্রত্যেকটা সিঁড়িতে একই রকম ভুল আছে। আর এই ভুলগুলো দেখুন, এই যে ওয়েট স্ল্যাবটা দেখতে পাচ্ছেন, এই ওয়েট স্ল্যাবটা কিন্তু 4 ইঞ্চি ঢালাই আছে। আর এই 4 ইঞ্চি ঢালাইটা কেন হলো সেটা আমি আপনাদের দেখাই। আর এই একটি ওয়েট স্ল্যাব কখনো কিন্তু 4 ইঞ্চি হয় না। এই যে দেখুন, প্রত্যেকটা ওয়েট স্ল্যাবই কিন্তু 4 ইঞ্চি করে, এই যে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা ওয়েট স্ল্যাবই 4 ইঞ্চি ঢালাই। আর এই ওয়েট স্ল্যাব যদি আপনার 4 ইঞ্চি ঢালাই হয় তাহলে এই ওয়েট স্ল্যাবটা কীভাবে শক্তিশালী হবে সেটা কিন্তু অবশ্যই জানার একটা বিষয় আছে। আর এই ওয়েট স্ল্যাবটা কেন 4 ইঞ্চি হলো, হয়তো হবে আপনার এখানে 6 ইঞ্চি নাহলে 5 ইঞ্চি, এটা কিন্তু কখনো 4 ইঞ্চি হবে না। আর এই বাড়িটা কিন্তু 7 তলা বাড়ি। আর এখানে যে রাইজারগুলো দেখতে পাচ্ছেন পাশে, এগুলো কিন্তু 10 ইঞ্চি হওয়ার কথা, আর এখানে কিন্তু 10 ইঞ্চি নাই। আর কেন 10 ইঞ্চি নাই, কী জন্য কমবেশ হলো, প্রত্যেকটা কিন্তু আমি আপনাদের সাথে অবশ্যই মাপ দিয়ে আজকে প্রত্যেকটা মাপ একদম সরাসরি প্র্যাকটিক্যালি দিয়ে আমি আপনাদের দেখাবো। তো একবারে আসুন আমি আপনাদের ওয়েট স্ল্যাবটা দেখাই যে এই ওয়েট স্ল্যাবটা কেন 4 ইঞ্চি হলো। আসলে এই ওয়েট স্ল্যাবটা যখন শাটারিং করতে হয় তখন আপনার এই যে স্লোপটা দেখতে পাচ্ছেন, এই যে প্রথম ধাপ, এটা যদি আপনার 6 ইঞ্চি হাইট হয় তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আপনার এই ওয়েট স্ল্যাবটা এখান থেকে 14 ইঞ্চি ভিতরে আনতে হবে। এটা যদি আপনি এই প্রথম ধাপ থেকে 14 ইঞ্চি ভিতরে আনেন তাহলে এইখানে আপনি অ্যাকুরেট 6 ইঞ্চি পাবেন, এটা অ্যাকুরেট 6 ইঞ্চি পাবেন। আর যদি এটা 12 ইঞ্চি আনেন তাহলে কিন্তু আপনি এইখানে পাবেন 5.5 ইঞ্চি 5.6 ইঞ্চি, কখনো এটা 6 ইঞ্চি অ্যাকুরেট পাবেন না। আর যদি আপনার 5 ইঞ্চি হয়, এই ওয়েট স্ল্যাবটা যদি 5 ইঞ্চি হয় তাহলে প্রথম ধাপ থেকে এই স্লোপটা আপনাকে 12 ইঞ্চি আনতে হবে, তাহলে আপনি এইখানে সঠিক 5 ইঞ্চি পাবেন। আর এইখানে দেখুন, এইটা কিন্তু আপনার ঢোকানো আছে এই যে 10 ইঞ্চি, আর এই 10 ইঞ্চির কারণে এই ওয়েট স্ল্যাবটা আপনার 4 ইঞ্চি 4.5 ইঞ্চি এই অবস্থা হয়েছে। আর এই যে রাইজারগুলো দেখছেন, এগুলো এখানে হাইট দেখুন 6 ইঞ্চি, আর এই টপ হবে 5 ফিট, সেটা ঠিক আছে। আর এই চৌকিটা যেহেতু ঢালাই 5 ইঞ্চি ঢালাই এই চৌকিটা, তো এই চৌকির সঙ্গে কিন্তু ওয়েট স্ল্যাব ঢালাইয়ের কোনো সম্পর্ক নাই। চৌকিটা আপনি যদি 5 ইঞ্চি ঢালেন ওয়েট স্ল্যাব কিন্তু 6 ইঞ্চি করা যায়, যেমনটা আমি বললাম এখান থেকে আপনার 14 ইঞ্চি 12 ইঞ্চি ভিতরে নিতে হবে। তো এবারে আসুন আমি আপনাদের দেখাবো যে এই যে ধাপগুলো আছে, এই ধাপগুলো এখানে কয়েন্সি করে মারা আছে সেটা আমি আপনাদের দেখাই। তো প্রথম ধাপটা এখানে দেখুন, এটা হচ্ছে আপনার 9 ইঞ্চি, এই যে 9 ইঞ্চি দেখতে পাচ্ছেন, প্রথম ধাপটা কিন্তু এখানে 9 ইঞ্চি, পরবর্তীটা দেখুন এটাও আপনার 10 ইঞ্চি, এরপরেরটা দেখুন এটা হচ্ছে 15.10 ইঞ্চি, এরপরেরটা দেখুন এটা হচ্ছে 9.5 ইঞ্চি, তারপরেরটা 9.5 ইঞ্চি, এভাবে কিন্তু এই ধাপগুলো দেওয়া আছে। আসলে এখানে ধাপ হচ্ছে মোট কয়টা দেখুন, 1 2 3 4
পাঁচ ছয় সাত আট নয়টা ধাপ, আর এইটা সহ কিন্তু দশটা। তো এইটা কিন্তু আমাদের মাপের মধ্যে আসবে না, যেহেতু এটা হচ্ছে আপনাদের ছাদের সঙ্গে এবং সিঁড়ির চৌকির সঙ্গে আমাদের এই নয়টা ধাপ। তো এই নয়টা ধাপে আমাদের আসতে হবে এই পর্যন্ত, মানে এই প্রথম এখান থেকে আসতে হবে আমাদের, এইখান থেকে আমাদের আসতে হবে এই পর্যন্ত 90 ইঞ্চি। তো এই 90 ইঞ্চি আসলে পরে প্রত্যেকটা ধাপ 10 ইঞ্চি করে পারফেক্ট হবে। তা আমি আপনাদের এই যে আমি এখানে শলটা রাখছি, এই শলটা কিন্তু আমি এখানে দিছি, দেখুন এই শলটা আমি এখান থেকে উপরে সমান করব, তাহলে আমরা 90 ইঞ্চি আছে কিনা সেটা বুঝতে পারবো। তো দেখুন এই যে হচ্ছে শল, এই যে দেখুন শল এখানে ঠিক আছে, এই যে এখানে, তো আমি এখানে একটা দাগ দিয়ে নেব, এই যে দাগ, এই দাগের কাছে আমি একটা খোয়া রাখলাম, এই যে খোয়া। দেখুন এটা আমাদের 90 ইঞ্চি আসতে হবে, আর এই 90 ইঞ্চি আসতে হবে আমাদের এই যে প্রথম ধাপ দেখছেন এখানে, এটার থেকে কিন্তু আমাদের 90 ইঞ্চি আসতে হবে। তো এই 90 ইঞ্চি আসতে হলে এই খোয়া, এই খোয়া পর্যন্ত কিন্তু 90 ইঞ্চি মাপ দেবো, মাপ দিয়ে কিন্তু আমরা দেখবো আসলে 90 ইঞ্চি আছে কি না। আর আমার সাথে লোক নাই, যেহেতু আমি একা টেপটা নিয়ে একটু সমস্যায় আছি। তো এই যে এখানে আমি রাখলাম প্রথম ধাপ সোজা রাখলাম, আর আমার হাতের এই সোজা, এই যে এখানে দেখুন 6 ফিট, তো এই 6 ফিটে আমরা এখানে একটা দাগ দিয়ে নিই, 72 ইঞ্চি এই যে জায়গা, আর এই আমাদের খোয়া, এই যে 72 আর হচ্ছে 16, তাহলে কত হলো আমাদের 80 আর হচ্ছে 8, 88 ইঞ্চি। তাহলে কিন্তু আমাদের 2 ইঞ্চি জায়গা কম, আর এই 2 ইঞ্চি জায়গা কমের কারণে কিন্তু এই ধাপগুলো 9.5 ইঞ্চি, 9 ইঞ্চি, 15, 10 ইঞ্চি করে এরা এখানে মারছে। আর এটা যদি আমাদের 90 ইঞ্চি পারফেক্ট হইতো এই পর্যন্ত, তাহলে কিন্তু আমাদের এই ধাপগুলো সম্পূর্ণ 10 ইঞ্চি করে হতো। তাহলে এই হচ্ছে সিঁড়ির যে ভুলগুলো আমি আপনাদের সাথে শেয়ার করলাম। আর বিশেষ করে যখন আমরা এই ওয়েট সিলাবটা শাটারিং করতে যাব, তখন কিন্তু আমাদের জানা দরকার যে আমাদের ওয়েট সিলাবটা কয় ইঞ্চি হবে। আমাদের ওয়েট সিলাবটা যদি এখান থেকে এইখানে 6 ইঞ্চি হয়, তাহলে আমরা এই যে ওয়েট সিলাবটা দেখছেন, এই যে প্রথম ধাপ, এই প্রথম ধাপ থেকে কিন্তু আমরা এই ভিতরে দেব কমপক্ষে 13 ইঞ্চি তো দিতেই হবে আপনাকে, মাস্ট বি 13 ইঞ্চি দিতে হবে। 13 ইঞ্চি যদি আপনি এই প্রথম ধাপ থেকে ভিতরে দেন, তাহলে আপনি এইখানে পারফেক্ট 6 ইঞ্চি পাবেন, ঠিক আছে, এখানে পারফেক্ট 6 ইঞ্চি পাবেন। আর যদি 13 ইঞ্চি না দেন, তাহলে আপনি 6 ইঞ্চি পাবেন না। আর যদি আপনার এটা 10 ইঞ্চি হয়, এটা যদি 5 ইঞ্চি ঢালাই হয় ওয়েট সিলাবটা, তাহলে আপনি কমপক্ষে এখানে 11 ইঞ্চি ভিতরে ঢুকাই দেবেন, তাহলে এই সমস্ত মাপগুলো আপনারা পারফেক্টলি পেয়ে যাবেন ইনশাল্লাহ। তো যে ভুলগুলো আমি দেখালাম আপনাদের সাথে শেয়ার করলাম, অবশ্যই যদি আপনাদের মনে মতো হয়ে থাকে তাহলে কমেন্টে আমাকে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিবেন, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন এমন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো দেখা হবে আবার নতুন ভিডিওতে, ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।